সবাইকে আবার ওই লেকচার ভিডিওতে স্বাগতম আজকে আমরা কথা বলবো যে আমরা ভুল পদ্ধতিতে অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছি না তো বা ভুল পদ্ধতিতে পড়তেছি না তো আমরা ওকে তো সাধারণত কি কি ভুল পদ্ধতিতে আমরা পড়ি পড়ালেখার বিষয়ে অ্যাডমিশন টেস্টে কী কি ভুল করি সেটা আসলে অন্য বিষয় বাট আমরা পড়ার সময় যে প্রিপারেশন নিচ্ছি সেখানে কি কী ভুলগুলো হয় আমরা সেই কথাগুলো বলবো প্রথমত হচ্ছে আমরা অনেকেই যে জিনিসটা করি কঠিন যে টপিকগুলো সেগুলো বাদ দিয়ে দেই অ্যাডমিশন টেস্টের সময় পড়ার সময় মনে করি যে যে একটা দুইটা টপিক বাদ দিলে আর কী বা হবে যেমন সায়েন্সের অনেক স্টুডেন্টকে আমি দেখছি যে জৈব যুগের নামকরণ এটা অনেকে পড়ে না বা অনেকেই তো টোটালি জৈব যুগের নামকরণ পাঠটা ছেড়ে দেয় টোটালি তো দেখা গেছে যে কিছু কিছু ভর্তি পরীক্ষায় যে জৈব যোগের নামকরণ থেকে দুইটা প্রশ্ন দিয়ে দেয় তখন তোমার কিন্তু দুই নাম্বার মিস তো এরকম যদি তুমি কয়েকটা টপিক বাদ দিয়ে দাও বা অনেকগুলো টপিক বিভিন্ন বই থেকে বাদ দিয়ে দাও বা বিভিন্ন সাবজেক্ট থেকে তাহলে কিন্তু তোমার অনেকগুলো এমসি মিস যাচ্ছে আর যদি এরকম কোনো কারণে দশটা টপিক তুমি বাদ দিয়ে দাও এবং ওই দশটা থেকে যদি দশটা এমসিকিউ চলে আসে তাহলে কিন্তু তোমার সর্বনাশ সো এই যে এই ট্রেন্ডেন্সি যেটা বা এই যে কঠিন টপিকগুলো ছেড়ে দেওয়া বা বাদ দিয়ে দেওয়া এই জিনিসটা অ্যাডমিশন টেস্টের সময় করা যাবে না যদিও করো একেবারেই কম একেবারেই কম একটা সাবজেক্টে তুমি একটা টপিক ছেড়ে দিতে পারো আর একটা সাবজেক্ট মানে তোমার সাবজেক্ট যদি চারটা হয় চারটাতে চারটা টপিক তুমি ছেড়ে দিতে পারো কিন্তু এরকম করে যদি করো যে চারটাতেই চার সাবজেক্টে তুমি চল্লিশটা টপিক ছেড়ে দিছ তাহলে কিন্তু তোমার জন্য একটা অশনী সংকেত চলে আসতে পারে যে কোনো একটা অ্যাডমিশন টেস্টে সো এই যে টপিক ছেড়ে দেওয়া এই জিনিসটা করা যাবে না এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে এবার হচ্ছে আমরা অনেক সময় সায়েন্সের স্টুডেন্টরা যেটা করি বায়োলজি পড়ার সময় আমরা চিত্রগুলো দেখি না বা ভাবি যে এখন তো অ্যাডমিশন টেস্ট আমার চিত্র দিয়ে কী হবে কিন্তু তুমি মনে রাখবা যারা চিত্র সহকারে পড়ে তাদের মনে থাকে বেশি তুমি প্রয়োজনে চিত্র সহকারে একটা টপিক তুমি পড়ে দেখো দেখবে যে তোমার ওই টপিকটা ভালো মনে থাকবে কারণ চিত্রের কোন জায়গায় কি লেভেলিং করা থাকে ওই লেভেলিংটা মনে রাখা অত্যন্ত সহজ এবং সুবিধাজনক তো চিত্রটা যদি তুমি মাথার মধ্যে ইমাজিনেশনে নিয়ে আসতে পারো এবং ইমাজিনেশনে রাখো যে কোন অংশের নাম কী ছিল এটা যদি ফিগারটা তুমি যদি বইয়ের যে ফিগার সেটা যদি তোমার মাথার মধ্যে সেভ করে ফেলতে পারো লেভেলিং সহ তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে তোমার টপিকটাকে বোঝার জন্য বা অ্যাডমিশন টেস্টে আনসার করার জন্য আর্টস কমার্সের স্টুডেন্টরা একটা জিনিস করে থাকে যারা বিশেষ করে ডি পরীক্ষা দেয় তারা হচ্ছে আপডেট তথ্যগুলো জানে না আপডেট তথ্য না জানা এটাও এক ধরনের ভুল যেমন বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম হচ্ছে এস এম আমিন উদ্দিন এখন কয়েকদিন আগেও কিন্তু আমাদের অ্যাটর্নি জেনারেল ছিল কে মাহবুবে আলম আমরা এটার নাম সবারই মুখস্থ আছে প্রায় কিন্তু এস এম আমিন উদ্দিন আপডেটেড তথ্য হিসেবে আমাদের কাছে আসতেছে অর্থাৎ বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কিন্তু আর মাহবুবে আলম নয় তাহলে এই যে আপডেট তথ্য না জানা এটা এক ধরনের ভুল অনেক বইতে দেখবা যে অনেক বইতে তুমি সাধারণ জ্ঞানের অনেক বইতে দেখবা যে সেই দুই হাজার উনিশ সালের ঘটনাগুলো লেখা আছে দুই হাজার বিশ সালে যেগুলো চেঞ্জ আছে সেগুলো আর নাই ওকে তো এই জন্য আমাদের এই বইতে তোমরা দেখতে পারো এই বইটাতে আপডেট তথ্যগুলোই দেওয়া আছে সাম্প্রতিক অংশে এবং এটা জি স্টাডিজ যারা সাধারণ জ্ঞানের আনসার করবা তাদের জন্য এটা কিন্তু নভেম্বর দুই হাজার সালে রচিত নভেম্বর দুই সবচেয়ে আপডেটেড বই মনে হয় বাজার এটাই ওকে সো তোমরা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা আপডেট তথ্যগুলো জেনে নিবা এবার হচ্ছে অনেকে আমরা কি করি বাংলা পড়ার সময় গল্প বা কবিতা পড়ি না বইতে মেন বইতে আমরা কবিতাটা পড়ি না আমরা মনে করি কবিতার পড়ি কী হবে এখান থেকে তো তোমার প্রশ্ন আসবে না আসলে তোমাকে কবিতা কবিতা থেকে প্রশ্ন আসবে কীভাবে যারা আমরা ডি ইউনিটে পরীক্ষা দিবা যেখানেই হোক বাংলা যখন আমরা আনসার করব তখন আমাদেরকে কবিতার একটা লাইন দিবে লাইন দিয়ে জিজ্ঞেস করবে এই লাইনটি কোন কবিতা থেকে এসেছে এই লাইনটির রথই থাকে বা এই লাইনটির পরের লাইনটি কি ওকে তাহলে তোমাকে কবিতার লাইনগুলো পড়তে হবে একইভাবে গল্পের ঘটনাগুলো জানতে হলে বিস্তারিত তোমাকে অবশ্যই গল্পটা পড়তে হবে আর একটা জিনিস সায়েন্সের স্টুডেন্ট ক্ষেত্রে এটা বেশি কাজে লাগে সেটা হচ্ছে অনেক সময় আমরা টাইটেল পড়ি না কিন্তু তোমরা হয়তো অনেক সময় জানো না টাইটেল থেকেই কোশ্চেন হয় অনেক সময় টাইটেল থেকে কোশ্চেন হয় আবার স্পষ্ট খেয়াল আছে আমি দু পনেরো সালে যখন পরীক্ষা দিচ্ছিলাম তখন টাইটেল থেকে এই কোশ্চেন আসছিলাম আমি তোমাদেরকে দেখাচ্ছি টাইটেল থেকে কীভাবে কোশ্চেন আসে প্রমাণ দিচ্ছি আমি সাপোজ এই যে এখানে একটা টাইটেল আছে খেয়াল করো তোমরা যদিও এটা সায়েন্সের একটা টাইটেল বাট বাকিরাও আশা করি বুঝতে পারবো যে টাইটেল থেকে কীভাবে কাজে লাগে লিখা সেরকম প্লাঙ্কের প্রকল্প ও আলোর ফোটন তত্ত্ব বা কোয়ান্টাম তত্ত্ব তাহলে তোমাকে এখানে এই এই লাইনটা থেকেই তোমাকে একটা কোশ্চেন দুইটা কোশ্চেন করতে পারবে যেটা আমি এই হ্যাডিং যেটা পড়লাম অর্থাৎ যেটাকে আমরা বলতেছি টাইটেল হ্যাঁ কোনো একটা টপিকের টাইটেল যেটা সেটা থেকে দুইটা কোয়েশ্চেন করা যেতে পারে আমরা কিন্তু অনেক টাইটেলটা পড়ি না পড়ে ভেতরে পড়াগুলো শুরু করে দিই বা টাইটেলটা মনোযোগ দিয়ে বুঝি না বা মনোযোগ দিয়ে মনে রাখি না ওকে খেয়াল করি না আর কি তো টাইটেল থেকে কি কী প্রশ্ন হতে পারে এখানে লিখে আছে ফোটন আলোর ফোটন তত্ত্ব বা কোয়ান্টাম তত্ত্ব তাহলে আসতে পারে কোয়ান্টাম তত্ত্বের নাম কি তোমাকে লিখতে হবে আলোর ফোটন তত্ত্ব বা প্রশ্ন হয় কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা কে উত্তর হচ্ছে প্ল্যাঙ্ক প্ল্যাঙ্কের নাম কিন্তু একদম শুরুতেই দেওয়া আছে প্ল্যাঙ্কের প্রকল্প ও আলোর ফোটন তত্ত্ব বা কোয়ান্টাম তত্ত্ব তাহলে এই যে ফ্ল্যাঙ্কের নাম শুরুতেই আছে সেখান থেকে তা প্রশ্ন করতে পারে যে ফ্ল্যাঙ্কের প্রকল্প নিচের কোনটি তাহলে সেটা হচ্ছে কি কোয়ান্টাম তত্ত্ব তাহলে বা কোয়ান্টাম তত্ত্ব কে প্রদান করেন ফ্ল্যাঙ্ক তাহলে আমরা এই যে এইভাবেই মানে আমাদেরকে আমাদের যেই ইয়ার যেটা টাইটেল যেটা সেটাকেও আমাদেরকে খেয়াল করতে হবে ওকে সো এই জিনিসটা একটু খেয়াল করবা যে প্রত্যেকটা টপিক পড়ার সময় সেই টপিকের টাইটেলটা ভালো করে জেনে নিবা টাইটেল বললে আরও সুবিধা আছে যে তুমি কি পড়তেছো কী নিয়ে পড়তেছো সেটা তো তোমাকে জানতে হবে সেটা কিন্তু আসলে টাইটেল লিখে থাকে এবারে দুই হাজার সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য দুটো ভুল হতে পারে প্রথম ভুলটা হচ্ছে ক্যালকুলেটরে প্র্যাকটিস না করা বা ক্যালকুলেটর না শেখা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে কিন্তু অনেক ম্যাথমেটিক্যাল সমস্যা সমাধান করা যায় বিশেষ করে হায়ার ম্যাথের প্রায় প্রত্যেকটা ত্রিকোণমিত্রির সমস্যা তুমি ক্যালকুলেটর দিয়ে সমাধান করতে পারবা এখন যেহেতু তোমাদের রিটার্ন আসবে এবং অনেক জায়গায় ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না তাহলে সেক্ষেত্রে ক্যালকুলেটর ইউজটা কমে গেছে কিন্তু যারা বুয়েটে পরীক্ষা দিবা বা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিবা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে সেখানে কিন্তু তোমাকে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে দেবে তাহলে খেয়াল করো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো দিবে আর চট্টগ্রাম বিশ্বদ্যালয়ে তোমাকে ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে এখন অন্য বিশ্ববিদ্যালয়গুলো দিবে না ওকে মেডিকেলও দিবে না তাহলে সেই জায়গাগুলোতে তোমাকে ক্যালকুলেটর নিশ্চয়ই অ্যাপ্লিকেশনটা করতে হবে যদি করতে তুমি না পারো অন্যরা যারা শিখছে তারা কিন্তু তোমার থেকে এগিয়ে থাকবে ওকে এই জন্য সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে কীভাবে ত্রিকোণমিতের অঙ্কগুলো করা যায় কীভাবে ম্যাট্রিক্স করা যায় কীভাবে অনেক কিছুই করা যায় সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে তুমি ম্যাথের ম্যাক্সিমাম অঙ্ক করতে পারবা তো এখন সেটা যদি তুমি না শিখও তাহলে ওই বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি পিছে যাওয়ার সম্ভাবনা থাকে ওকে তাহলে তোমাকে সাইন্টিফিক ক্যালকুলেটরের প্র্যাকটিসটাও শেখে নিতে হবে ফর এমসি কিউ রিটেনের জন্য তো এটা লাগবে না ধরনের ওকে তাহলে আরেকটা একটা বিষয় হচ্ছে যার যারা দুই হাজার বিশ সালে আমরা পরীক্ষা দিব অ্যাডমিশন টেস্ট তাদের জন্য সেটা হচ্ছে যে এমসি কিউ প্লাস রিটেন ওয়েতে প্রিপারেশন না নেওয়া এটা এক ধরনের ভুল হবে এমসি কিউ প্লাস রিটেন ওয়েতে তোমাকে প্রস্তুতি নিতে হবে বিশেষ করে যারা গুচ্ছতে পরীক্ষা দিবে বা যারা রিটেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তাদেরকে এটা বেশি মাথায় নিতে হবে যে তোমাকে এমসি কিউ স্টাইলেও একটা প্রিপারেশন রাখতে হবে আর রিটার্ন আর একটা প্রিপারেশন রাখতে হবে এটা কীভাবে সম্ভব তুমি যখন একটা কোশ্চেন সমাধান করবা সেটা এম সিকিউতে আসলে কিভাবে ব্যস্ত পারে আর সেটা যদি সিকিউতে আসে তাহলে কিভাবে ব্যস্ত পারে এই দুইটা জিনিসই তোমাকে কল্পনা করে নিতে হবে সাপোজ পদার্থবিজ্ঞানের একটা অঙ্ক সেই অঙ্কটা এমসিকিউতে আসলে তুমি অনেক হয়তো শর্টকাট ওয়ে ব্যবহার করে তুমি করতে পারবা বা হায়ার ম্যাথ থেকে যদি আসে তুমি অনেক শর্টকাট ওয়ে ব্যবহার করে সেই অঙ্কটা তুমি করতে পারা এমসিকিউতে আসলে কারণ তুমি তো জাস্ট দাগানো দরকার কিন্তু রিটেন আসলে তোমাকে তো সেটা বিস্তারিত লিখতে হবে ওকে তাহলে বিস্তারিত আসলে সেটা কীভাবে লিখা উচিত সেই জিনিসটাও তোমাকে শিখতে হবে না তাহলে তোমাকে দুইটা স্টাইলে প্রিপারেশন নিতে হবে একটা হচ্ছে এমসিকিউ স্টাইলের জন্য আরেকটা হচ্ছে রিটেন স্টাইলের জন্য অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন তুমি চেষ্টা করো এমসি কিউতে আসলে কীভাবে তুমি আনসার করবা রিটেন আসলে তুমি কীভাবে আনসার করবা তাহলে এই জিনিসটা যদি তুমি বিশেষ করে আমাদের সায়েন্সের স্টুডেন্টের ক্ষেত্রে এটা বেশি কার্যকর হতে হবে যে এমসি কিউ প্লাস রিটেন ওয়েতে শেখা ওকে আর যারা কমার্সের পরীক্ষা দিবা গ্রুপ সাবজেক্টে তাদেরকেও একই নিয়ম যারা আর্টসের ইউনিটগুলোতে পরীক্ষা দেবে সেখানে তোমাকে বাংলা একটা প্রশ্ন রিটেন আসলে কীভাবে আসতে পারে এমসি কিউতে আসলে কীভাবে আসতে পারে সাধারণ জনের একটা টপিক সেটা যদি এমসিকিউতে দেয় তাহলে কী কী টপিক থেকে দিতে পারে মানে কোন কোন বিষয়গুলো দিতে পারে আর তো তুমি সেটা কীভাবে আনসার করতেছ ওকে এই বিষয়গুলো তোমাকে অবশ্যই ফিগার আউট করতে হবে সে অনুসারে তোমাকে স্টাডি করতে হবে সে অনুসারে তোমার মিশন বা তোমার প্ল্যানিং যেটা সেটাকে সাজাতে হবে তাহলে তুমি এমসিকিউতে প্লাস রিটার্নে ভালো করতে পারবা ওকে তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি আর সবচেয়ে বড় দুইটা ভুল হয় আমাদের সেটাই সেই দুইটা ভুল নিয়ে এখন আমি আলোচনা করব। প্রথমটা হচ্ছে সেলফ টেস্ট না দেওয়া আর দ্বিতীয়টা হচ্ছে মডেল টেস্ট না দেওয়া এই দুইটা ভুল একদম চূড়ান্ত ভুল মানে এই দুইটা ভুল যদি তুমি করো তোমার প্রস্তুতি নেওয়ার সময় বা পড়ার সময় তাহলে তুমি একবারে বেশি তলা নিতে পড়ে যাবা ওকে সেলফ টেস্ট কীভাবে দিব সেলফ টেস্ট হচ্ছে প্রত্যেকটা টপিক শেষে একটা দিতে পারলে ভালো অথবা প্রত্যেকটা চাপটা শেষে একটা করে সেলফ টেস্ট দেওয়া উচিত সেলফ টেস্ট মানে হচ্ছে প্রতিটা চাপটা শেষে তুমি কিছু এমসিকিউ উত্তরবিহীন কিছু এমসিকিউ আনসার করার চেষ্টা করো ওই টপিকের ওই টপিকের উপরে দেখো যে তুমি পারতেছ কি না বা একটা প্রশ্ন তুমি নিজে বানাও যে এই টপিক থেকে কি প্রশ্ন হতে পারে আমি সেটা আনসার করতে পারতেছি কি না রিটেনের জন্য ওকে বা ওই টপিকের উপরে একটা প্রশ্ন তুমি নিজে দেখো বই থেকে কোনো একটা সেই প্রশ্নটা তুমি আনসার করো লিখে বাসায় বসে বসে সেটা একটু লিখে দেখো তো কীরকম হচ্ছে তুমি কীরকম পারতেছ ওকে তাহলে রিটেনটাও একটু সেলফ টেস্ট দিতে হবে সাথে এমসি কিউটাও কী দিতে হবে সেলফ টেস্ট দিতে হবে সেলফ টেস্ট থেকে তুমি বুঝতে পারবে যে তোমার আসলে এক্স্যাক্টলি কোথায় কোথায় সমস্যা হয় বা তুমি কত পার্সেন্ট আনসার করতে পারতেছো তুমি কয়টা এমসি কিউ পারছো কয়টা পারো নাই সেখান থেকে তোমার আইডিয়াটা হয়ে যাবে এরপরে যখন একটা সাবজেক্ট বা একটা বই শেষ হয়ে যাবে তুমি ওটার উপরে মডেল টেস্ট দিতে হবে চার পাঁচটা প্রথম মডেল টেস্ট দিয়ে তুমি দেখো তুমি আসলে কত পারছো হয়তো এখানে তুমি হয়তো কম নাম্বার পাইছো তাহলে তুমি পরের দিন আরেকটা মডেল টেস্ট দাও দেখো কী নাম্বার পাও তারপর আরেকটা মডেল টেস্ট দাও এরপরের দিন তিনটা মডেল টেস্ট তুমি দিয়ে দাও পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার পরে পুরো বইটা বা পুরো সাবজেক্টটা শেষ করার পরে তারপরে তুমি এই তিনটে মডেল টেস্টকে গড় করো গড় করে দেখো যে তোমার কত পার্সেন্ট নাম্বার হয় তোমার যদি একশোতে তুমি যদি সেভেন্টি আপ নাম্বার পাও তাহলে তুমি বুঝবো যে তোমার প্রস্তুতি মোটামুটি ঠিক আছে তুমি যখন দেখবা যে তোমার সেভেন্টি পার্সেন্টের মতো নাম্বার আসতেছে না বা তার চেয়ে কম আসতেছে তখন তুমি আবার প্রস্তুতি নেওয়া শুরু করবো ওই সাবজেক্টের উপরে আরও বেশি বেশি করে ঝালাই করবে আরও বেশি বেশি করে পড়বা তাহলে মডেল টেস্ট দিলেই তুমি বুঝতে পারবা যে একটা সাবজেক্টের প্রিপারেশন তোমার কীরকম হচ্ছে মডেল টেস্ট তোমাকে এখন দুই ওয়েতে দিতে হবে একটা হচ্ছে এমসিকিউতে এমসিকিউতে একশোটা এমসিকিউ आंसर করো তুমি এটা এক রকমের মডেল টেস্ট আর একটা মডেল টেস্ট হবে রিটেন ওকে রিটেন आंसर করবা তুমি অর্থাৎ রিটেনের একটা কোশ্চেন কালেক্ট করবা সেই क्वेश्चनটা তুমি আন্সার করবা ওই সাবজেক্টের উপরে ওই সাবজেক্টের উপরে যে সাবজেক্টটা তুমি শেষ করছো সেটার উপরে রিটার্ন প্রশ্ন তুমি কালেক্ট করো কালেক্ট করে সেটার উপর তুমি পরীক্ষা দাও নিজে পরীক্ষা দেওয়া প্রয়োজনে আর যদি কোথাও মডেল টেস্ট দিতে পারো অনলাইনে হোক বা সরাসরি হোক তাহলে তো আরও বেশি ভালো হয় যে এমসিকিউ একটা মডেল টেস্ট রিটার্নের একটা মডেল টেস্ট এরপরে তুমি একদম যখন সবগুলো সাবজেক্ট বা সবগুলো বই তোমার শেষ হয়ে যাবে তখন তুমি ওভারঅল একশো মার্কের একটা মডেল টেস্ট দিবা সবগুলো সাবজেক্ট মিলেই অ্যাডমিশন টেস্টে যেভাবে আসে সেভাবে সেভাবে তুমি মডেল টেস্ট দিয়ে দেখো যে তুমি ওখানে কথা পাচ্ছ ওকে এইভাবেই তোমাকে প্র্যাকটিস করতে হবে তাহলেই তুমি বুঝতে পারবা যে তোমার কোথায় ল্যাকিংস আছে কোন বিষয়গুলো তোমাকে আরও পড়তে হবে কোন সাবজেক্ট তুমি আনসার করতে পারতেছো না কোন টপিক তোমার কাছে কঠিন মনে হচ্ছে তাহলে যেখানে যেখানে তোমার প্রবলেম পাবা সেখানে আরও বেশি করে সময় বাড়িয়ে দিবা ওকে তাহলে এইভাবে আমরা যদি প্রস্তুতি নেই তাহলে আমাদের প্রস্তুতি ভালো থাকবে আর আমরা এই ভুলগুলো তখন হবে না তাহলে আজকে আমরা ফিগার আউট করলাম যে আসলে আমরা পড়ার সময় কি কি ভুল পদ্ধতি অবলম্বন করি এবং সেগুলো থেকে আমাদের আসলে মুক্তির উপায় কি বা আমরা কীভাবে এগুলোতে একটু ফোকাস করতে পারি ওকে আর অ্যাডমিশন টেস্টের হলে পরীক্ষার হলে কিছু ভুল হয় সেগুলো নিয়ে আমরা আরেকদিন কথা বলবো এছাড়া আমরা যখন প্ল্যানিং করি সেখানেও কিছু ভুল থাকে সেগুলো নিয়েও আমরা কথা বলবো তো আজকের টপিকটা এতটুকুই থাকুক পরবর্তীতে আমরা আবারও ইনশাআল্লাহ তোমাদের সাথে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সবাই ভালো থাকেও আল্লাহ হাফেজ টাটা